সেফ ড্রাইভ সেভ লাইফের চার বছর পূর্তি উপলক্ষে এদিন সকালে বঙ্গা পুলিশ জেলার আয়োজনে বন্যাঢ্য র্যালি পাশাপাশি গাড়ি চালকদের বিনা ব্যয়ে চক্ষু পরীক্ষা শিবির রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্কপ্রসূত প্রকল্প সেফ ড্রাইভ সেভ লাইফ এই প্রকল্পের চার বছর পূর্তি উপলক্ষে গোটা রাজ্য জুড়েই সরকারিভাবে নানান কর্মসূচি গ্রহণ করা হয়েছে সেই কর্মসূচি অনুযায়ী বঙ্গা পুলিশ জেলার পক্ষ থেকেও এদিনটিকে পালন করা হয় সকালে বনাঢ্য শোভাযাত্রার মধ্যে দিয়ে পথ চলতি যানবাহন ও স্থানীয় নাগরিকদের সচেতন করার কাজ শুরু হয় অনুষ্ঠানের আনুষ্ঠানিক সূচনা করেন বনগাঁ পুলিশ জেলার পুলিশ সুপার তরুণ হালদার এছাড়া উপস্থিত ছিলেন মহকুমা পুলিশ আধিকারিক অশেষ বিক্রম দস্তিদার বনগাঁ থানার আইসি মানস চৌধুরী এদিনের অনুষ্ঠানে বনগাঁ থানার পাশাপাশি গোপালনগর গাইঘাটা পেট্রাপোল ও বনগাঁ মহিলা থানার পুলিশকর্মীরা অংশ নেন র্যালিতে অংশ নেয় স্থানীয় বনগাঁ স্কুলের পড়ুয়া ও বহু সাধারণ মানুষ সাধারণকে সচেতন করতে শুধু র্যালি নয় এদিন পুলিশের পক্ষ থেকে এক চক্ষু পরীক্ষা শিবিরেরও আয়োজন করা হয় এই শিবিরে পথ চলতি বিভিন্ন যানবাহন চালকদের চক্ষু পরীক্ষা করা হয় এদিন বাগদা ও গোপালনগর থানা এলাকাতেও পৃথকভাবে র্যালি ও চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়েছে ঠিক সচেতনতার ওপর একটি সুন্দর র্যালি আমরা অর্গানাইজ করেছি বনগা শহরে তার সাথে আমাদের তিনটে থানা এরিয়াতে বনগা বনগা গাইঘাটা এবং গোপালনগর এই তিনটে থানা এরিয়াতে আজকে আমাদের বিশেষ একটা ড্রাইভারদের আই চেক আপ ক্যাম্প একটা অর্গানাইজ করা হয়েছে ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড বনগা